বক্তব্য গুলো সবদিন বক্তব্য তো কোনো অ্যাপ্রুভ বক্তব্য নয়, হওয়ার প্রয়োজন নাই। আমি যে বরাবরের মতো কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য বিশেষ করে যে কথাটা আমি আবার উল্লেখ করব সেটা হলো যে ডায়াবেটিক সমিতির যে মেইন প্রজেক্ট সেটা বঙ্গবন্ধুর হাত ধরে গেছে। শুধু তাই না, এটা একটা আইকনিক ব্যাপার, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, এটা বাংলাদেশে বহু আলোচিত এবং তার হাত ধরে অনেক ফিল্ডে অনেক প্রজেক্ট হয়। এটা প্রথম প্রজেক্টটি হচ্ছে যে সরকারি অর্থ যে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে উন্নয়ন খাতে খরচ করা যায়, এটা বঙ্গবন্ধু তার পথপ্রদর্শক ডক্টর ইব্রাহিম এটা করেছেন। আমার একটা বিরল সৌভাগ্য হয়েছিল 1921 সালের ফেব্রুয়ারি মাস, আমাদের যে বছর আমাদের স্বাধীনতা যুদ্ধ হল, ফেব্রুয়ারি মাসে জাতীয় অধ্যাপক ডক্টর ইব্রাহিম তখন করাচিতে জিন্না পরিচালক পরিচালক, উনি ঢাকা আসছেন ইলেকশন, উনি বঙ্গবন্ধুর সাথে দেখা করতে যাবেন ওই 32 সময় বাড়িতে। তো বললো তো আমাকে বল তুমি চলো, আমি বললাম আমার সাথে ব্যক্তিগত আরাম নাই, তো আলাপ থাকা দরকার, থাকা উচিত। তো গেলেন, আমার ডায়ালগটা খুব ভালো মনে আছে, উনি যখন গেলেন ওনার চারপাশে অনেক লোক ছিল। তো ডক্টর ইব্রাহিমকে দেখেই উনি বললেন আমার ডাক্তার সাহেব তোলা যায় না, ওনার সাথে কথা আছে। তো তারপরে বললেন, প্রথমেই বললেন যে আপনার প্রজেক্ট, এই যে বার্ডেন প্রজেক্টটা, আপনার প্রজেক্ট পাস করে নাই পাকিস্তান গভর্নমেন্ট, পাস করবে কেন? আপনি এত টাকার প্রজেক্ট দিচ্ছেন, সেখানে পশ্চিম পাকিস্তান ইনকুয়ারি করেন নাই, তাই কি পাস করে? তো প্রজেক্ট রেডি রাখি, এই প্রজেক্ট আমি দরকার হলে মানুষের দ্বারা দ্বারা দীক্ষা করেও হইল করে দেব, এটা আমার ভালো কথা, ভালো করে মনে আছে। এবং আর একটা কথা, যখন প্রজেক্টটা পাস হয় তখন আমি ছিলাম আদেশে, যখন প্রজেক্টটা পাস হয় তখন একটু ঠাট্টা করে বলছিলেন কথা নুরুল ইসলাম, উনি তখন ছিলেন তখন প্ল্যানিং সেক্রেটারি, এই র্যাঙ্ক ছিল, এইটা আছে, এই পোস্ট আছে, ওই যে আলাদা একটা ডেপুটি অফ প্ল্যানিং কমিশন, স্ট্যাটাস অফ ফুল মিনিস্টার। তো বলছে যে মনমোহনদের তো প্রজেক্টের তো অনেক টাকা টাকা মানে প্রজেক্ট পাস হয়ে গেছে অনেক টাকা। তখন ডক্টর ইব্রাহিম বললেন যে দেশে এই জন্য তো আমি টাকা কম করে দিলাম। তো তখন বঙ্গবন্ধু বলল যে আরে এটা এটা কথা বাড়ায়েন না, উনি বাড়াই দেবে টাকা, তাদের সই করবেন, এটা আমার আচ্ছা। এখন একটা ইম্পর্টেন্ট কথা হলো, এটা আমি সবার উদ্দেশ্যেই বলছি, আমার মনে হয় এই কথাটা আপনাদের সবারই ভাবতে হবে, ভাবতে হবে যে যে কোনো লিডারশিপ তার সাকসেসের প্রমাণ, বহু প্রমাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রমাণ হইল লিডারশিপটা রিলে করে যেতে পারছে। তো সেজন্য আমাদের সবাইকেই এটা আমাদের পরবর্তী লিডারশিপ প্রিপেয়ার করতে হবে, এটা সবসময় চিন্তা করবো। যখনই কেউ সমিতির চার্জে আসবেন তখনই আসেন না, প্রথম পর্যন্তই হলে আমার পরে কেউ লিডারশিপ নিতে একটা কারণ রিলেই যদি লিডারশিপ রিলে রেস, তো এবং আপনার সাকসেসের নির্ধারণ হবে যে আপনার রিলে করে যেতে পারছেন। আমরা ডক্টর যেটা মহাসচিব তার বক্তৃতায় বলছিলেন যে এখন নাম হলো কিন্তু উপস্থাপন করলেন ডক্টর ইব্রাহিম, পরে অনেক আমরা তো এখন কত জেনারেশন, 4th-5th generation চলছে বাংলাদেশে, 2nd generation কেউ পার হয় না, তো তাতে তো ডায়াবেটিস সাথে অনন্য উদাহরণ সৃষ্টি করছে। ডক্টর ইব্রাহিম যে রিলে করে গেছেন তার বৃক্ষতার ফলেই তো পরিচয়,